আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরুষদের পেনিসের রগ দেখা যাওয়া রগ ফুলে ওঠা বা রগ ভেসে ওঠা নিয়ে বর্তমানে পুরুষদের বলা যায় এটা দুশ্চিন্তার একটি অন্যতম কারণ পেনিসের রগ দেখা যাওয়া মানে অনেকে মনে করে যে তার পেনিসে হয়তো ভেরিকোজ ভেইন হতে পারে এবং ম্যাক্সিমাম পুরুষই এটা মনে করে যে তার এটা মাস্টারবেশন করার কারণে হয়েছে এজন্য অনেকে এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকে এবং এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকে এটার জন্য অপচিকিৎসারও শিকার হয় এজন্য এটা কখন সমস্যা কখন সমস্যা না এবং পেনিসের এই রোগ বা শিরাগুলো ভেসে ওঠার কারণ কি কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে খুবই সংক্ষেপে আলোচনা করব তো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক সাধারণত পেনিসের ত্বকের নিচে যে শিরাগুলো দেখা যায় এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য চিকিৎসার কোনো প্রয়োজন হয় না সাধারণত পেনিসে যখন ব্লাড ফ্লো হয় অর্থাৎ পেনিসটা যখন ইরেকশন হয় ঠিক সেই সময়টায় আপনারা লক্ষ্য করে দেখবেন পেনিসের এই শিরাগুলো স্বাভাবিকের থেকে একটু বেশি দেখা যেতে পারে আবার যখন ব্লাড ফ্লোটা কমে যায় পেনিসটা যখন নরম অবস্থায় চলে আসে তখন লক্ষ্য করে দেখবেন এই শিরাগুলো কম আকারে দেখা যেতে পারে এছাড়া নর্মালি পেনিসের উপরিভাগে ডরসাল ভেইন নামক একটা শিরার উপস্থিতি সবথেকে বেশি দেখা যায় এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা একটা হেলদি ব্লাড সার্কুলেশন নির্দেশ করে মনে রাখবেন এই শিরাগুলো হলো ব্লাড সার্কুলেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা আপনার পেনিসের উত্থানের জন্য প্রয়োজন হয় সো পেনিসের রক দেখা যাওয়া বা রক ভেসে যাওয়া মানেই অনেক বড় সমস্যা চিকিৎসা নিতে হবে এটা আসলে মনে করা যাবে না এছাড়া আরও কিছু বিষয় আছে ফ্যাক্টর আছে যেমন যখন একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের ক্ষেত্রেই এই শিরাগুলো একটু বেশি আকারে দেখা যেতে পারে আবার অনেকের জেনেটিক কারণও কিন্তু পেনিসের এই শিরাগুলো বেশি আকারে হয়ে থাকে সো যারা মনে করেন যে মাস্টারবেশন করলে এই সমস্যাটা হয় এটা আসলে ভুল বাস্তবিক অর্থে দেখা যায় যে মাস্টারবেশনে অভ্যস্ত না এরকম মানুষের ক্ষেত্রেও কিন্তু এই শিরাযুক্ত পেনিস দেখা দিতে পারে সো দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার পেনিসের এই শিরাগুলো একটু বেশি আকারে ফুলে গেছে কিনা বা যখন আপনার পেনিসটা ইরেকশন হচ্ছে অথবা সহবাসের সময় সহবাসের আগে বা পরে আপনার পেনিসে ব্যথা অনুভব হচ্ছে কি না বা আপনি পেনিসে কোনো ধরনের অস্বস্তি অনুভব করছেন কি না যদি করেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো এই ধরনের সিমটমগুলো দেখা দিলে সাধারণত ধারণা করা হয় যে পেনিসে হয়তো ভেরিকোস ভেইন অথবা পেনাইল মন্ড ডিজিজ হতে পারে যদিও এই সমস্যা দুটি খুবই রেয়ার খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত পেনিসে কোনো কারণে রক্ত জমাট বাঁধলে বা ব্লাড ক্লোটিং হলে এই সমস্যাটা হয়ে থাকে আর এই সমস্যা হলে সাধারণত রগগুলো একটু বেশি আকারে ফুলে যায় এবং রোগের মধ্যে প্রচণ্ড আকারে ব্যথা অনুভব হয় তো এরকম সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্ট অথবা ভাস্কুলার সার্জনের পরামর্শ নিতে হবে এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে সাধারণত পেনিসের একটা কালার ডুপলার আলট্রাসাউন্ড করা লাগে তো আল্ট্রাসাউন্ডের রিপোর্টের উপর ভিত্তি করে এবং আপনার পেনিসের রগের আকারের উপর ভিত্তি করে আপনার চিকিৎসক আপনাকে হয়তোবা স্ক্লেরোথেরাপি অথবা লেজার চিকিৎসার পরামর্শ দিতে পারে এছাড়া ইউনানিতেও এটার জন্য চিকিৎসা আছে তবে এটার জন্য আপনারা অবশ্যই একজন ইউরোলজিস্ট অথবা ভাস্কুলার সার্জনের পরামর্শ নিতে পারেন এটাই আপনাদের জন্য সবথেকে বেটার হবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ